গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মধুস ফুড প্যারাডাইস। আমি আপনাদের বন্ধু মধুস্মিতা চক্রবর্তী আবার হাজির হয়ে গেছি আজকে আমার লাঞ্চের ইটিং শো নিয়ে, আপনাদের সঙ্গে একসঙ্গে লাঞ্চ করবো বলে। আপনারা সবাই ভালো আছেন তো? আমিও ঠিকই আছি। তো আমার আজকে লাঞ্চের প্ল্যাটারে যা যা আছে বলে দিই। ভাত, আলু ভাজা, ডিম সেদ্ধ, এটা লাউ ডাল, লাউ ঝিরিঝিরি কেটে মুগ ডাল দিয়ে একটা লাউ ডাল করেছি। আর এটা হয়েছে শস্য বাটা ধনে পাতা টমেটো দিয়ে পমফ্রেট মাছের ঝাল। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখুন, পুরো ভিডিও দেখে যদি পছন্দ হয় আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে তো জানাবেনই কেমন লাগলো। আর আমার ভিডিওসগুলো যদি আপনাদের পছন্দ হয় তো আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, করে বেল আইকনটা প্রেস করে অলে ক্লিক করে নিন, তাহলে আমি যখনই ভিডিও দেবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন শুরু করছি। হ্যাঁ, প্রথমে আমি লাউ ডালটা খাবো। এই যে লাউ ডাল, পাঁচফোড়ন দিয়ে করেছি, মুগ ডাল দিয়ে, ধনে পাতা দিয়ে, লাউ দিয়ে, যেরকম করে আর কি। ভালো হয়েছে, বেশ অনেকদিন পরে আলু ভাজা দিয়ে খাচ্ছি। এবার খাবো পমফ্রেট মাছের ঝাল, শস্য বাটা টমেটো ধনে পাতা দিয়ে। আপনারা কারা কারা পমফ্রেট মাছ খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। অনেক দিন পরে খাচ্ছি পমফ্রেট মাছটা। দারুণ হয়েছে, দারুণ। খুব
খুব টেস্ট পমফ্রেট মাছটা। টমেটো ধনে পাতা আর সর্ষে বাটার একটা ঝাঝালো টেস্ট আর টমেটোর টকটক ধনে পাতার একটা ফ্লেভার, খুব ভালো লাগছে খেতে। বৃষ্টির দিনে এরকম খাবার ভালোই লাগে খেতে, বলুন। একটু মুখরোচক, একটু একটু স্পাইসি। এরকম সামুদ্রিক মাছে কাঁকড়া থাকে না, তো খেতে বেশ সুবিধে। কাঁটা গলায় লেগে যাওয়ার কোনো ভয় নেই। ভাত শেষ, মাছটা খাচ্ছি। কমপ্লিট আমার লাঞ্চ। তো আজকে আমার এই লাঞ্চের ইটিং শোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে ফিডব্যাকে জানাবেন। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। চলি এখন, বাই বাই, নমস্কার।